জাতীয়তাবাদী দল, ঐতিহ্যবাহী এক রং বাগা আয়োজিত আমাদের এই বিএনপি পরিবারের অত্যন্ত কনিষ্ঠ সহকর্মী, আমার অত্যন্ত প্রিয় ছোট ভাই, ফ্রান্স যুবদল নেতা লায়াক আহমদ তালুকদারের সার্বিক সহযোগিতায় আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি গোলাপগঞ্জ বিয়ানীবাজারের গণমানুষের নেতা, যাকে আপনারা 2018 সালে নির্বাচনে দানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন, কিন্তু স্বৈরাচার শেখ হাসিনা সেই ভোট কেড়ে নিয়ে তাকে পরাজিত ঘোষণা করেছিল, সেই প্রিয় নেতা জনাব ফজল আহমদ চৌধুরী উপস্থিত আছেন। আমাদের গোলাপগঞ্জ উপজেলা বিএনপি সম্মানিত সভাপতি জনাব নোমানুদ্দিন মুরাদ ভাই উপস্থিত আছেন। সিলেট মহানগর বিএনপি সাংগঠনিক সম্পাদক জনাব সৈয়দ সাদেক মাহবুব ভাই সহ সিলেট জেলা থেকে আগত নেতৃবৃন্দ, উপজেলা থেকে আগত বিএনপি পরিবারের সর্বস্তরের নেতৃবৃন্দ, আমার সামনে বসে থাকা মুরব্বিয়ান যুবক ছাত্র মা বোনেরা, বক্তব্য শুরুতে গ্রহণ করুন। সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। এই উপস্থিতি দীর্ঘ সময় ধরে আপনারা বক্তব্য শুনছেন, মূল বক্তব্য যার কাছ থেকে শোনার জন্য আপনারা অধীর আগ্রহ নিয়ে বসে আছেন আমাদের প্রধান অতিথি, ওনার কাছ থেকে আপনারা মূল্যবান বক্তব্য শুনবেন। আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না, দু চারটি কথা বলেই আমি বিদায় নেব ইনশাল্লাহ। আমি একটি কথা আজকে স্মরণ করে দিতে চাই যে আজকে এখানে শীত বস্ত্র বিতরণ এবং দোয়া মাহফিল, এখন আমরা যেখানেই প্রোগ্রাম করি সেখানেই দোয়া মাহফিলের আয়োজন থাকে, এর কারণ হচ্ছে আপনারা প্রত্যক্ষভাবে সকলে সেই আন্দোলনে অংশগ্রহণ করেছেন, যে আন্দোলনে আমাদের গোলাপগঞ্জের 7 জন ভাই সহ প্রায় 200 আহত হয়েছেন। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা অসুস্থ তাদের সুস্থতা কামনা করছি, এবং এই কারণেই এই আন্দোলনে হতাহত নিহতের পর আমরা স্বাধীন হতে পেরেছি, এই জন্যই আমাদের প্রত্যেকটি প্রোগ্রামের দোয়া মাহফিলের আয়োজন থাকে। শীত বস্ত্র বিতরণ, এটা আপনারা জানেন বিএনপি হচ্ছে মানুষের কল্যাণে কাজ করে যাওয়া একটি দল। আমাদের যিনি বিএনপি সংগঠন সৃষ্টি করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি নিজ হাতে কুদাল নিয়ে কাজ করেছেন, খাল কেটেছেন, মানুষের জন্য কাজ করে করে এই দলকে সৃষ্টি করেছেন, সেখান থেকেই আমরা শিখেছি, সেই তারা অব্যাহত রেখেছেন। আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আপনাদের স্মরণ আছে 2004 সালে উনি নিজে কম্বল বিতরণে গোলাপগঞ্জ চৌমুহনীতে এসেছিলেন এবং এসে নিজে কম্বল বিতরণ করেছিলেন শীতার্থ মানুষের জন্য। বন্যা সহ যত প্রাকৃতিক দুর্যোগ আসে বিএনপি মানুষের পাশে থাকে, বিএনপিকে মানুষের পাশ থেকে সরানোর জন্য এই স্বৈরাচারিণী শেখ হাসিনা অনেক চেষ্টা করেছে, গুম নির্যাতন হত্যা সহ সারা দেশের বিএনপি নেতা কর্মীদের উপরে তো স্টিম রুলার চালিয়েছিল, কিন্তু আল্লাহ সহায় বিএনপির জন্য সেই প্রমাণ গত এই জুলাই আগস্টের আন্দোলনের মাধ্যমে যে শেখ হাসিনা বলেছিল উন্নয়নের জোয়ারে দেশ ভাসিয়ে দিচ্ছে, সেই শেখ হাসিনা এই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। উপস্থিতি এটা আল্লাহ সুবহানাহু তাআলার বিচার, যারা নির্যাতন করবে নিপীড়ন করবে একদিন তাদের বিচার হবেই, এবং সেই বিচার আল্লাহ সুবহানাহু তাআলা এই দেশের মাটিতে দেখিয়ে দিয়েছেন শেখ হাসিনার বিচার করে। তাই আমরা বিএনপি পরিবারের সর্বস্তরের নেতৃবৃন্দ মানুষের কল্যাণে কাজ করতে চাই, কাজ করে যাচ্ছে ইনশাআল্লাহ, আগামী দিনে আমরা কাজ করব, তারই ধারাবাহিকতায় এই ফজল আহমদ চৌধুরী মানুষের পাশে থাকার জন্য 2018 সালের এত নির্যাতন সংগ্রামের মধ্যেও দানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে এসেছিলেন, তারপর থেকে উনি নিজে মামলার আসামি হয়েছেন, অনেক নির্যাতনের শিকার হয়েছেন, তার সাথে সাথে বিএনপি পুরো গোলাপগঞ্জ বিয়ানীবাজারের বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের
প্রত্যেকটি নেতা কর্মী নির্যাতনের শিকার হয়েছে, কিন্তু কেউ রাজপথ ছেড়ে যায়নি, কেউ বিএনপি ছেড়ে কোন দল পরিবর্তন করেনি। উপস্থিতি, মানুষের কল্যাণে কাজ করতে হলে নির্যাতন আসতেই পারে, নিপীড়ন আসতেই পারে, অবহেলা আসতে পারে, বিভিন্ন রকমের দুর্যোগ দলের উপর আসতে পারে, কিন্তু খাঁটি লোক যারা আজকে শেখ হাসিনা পালিয়ে গেল, কিন্তু আওয়ামী লীগের সরকার খালেদা জিয়াকে অনেক প্রচারণ করেছিল দেশ ছেড়ে যাওয়ার জন্য, খালেদা জিয়া দেশের মানুষকে ছেড়ে দেশ ছেড়ে যান নাই। শেখ হাসিনা যে অপকর্ম করেছে সেই অপকর্মের পূজা নিয়ে কিন্তু দেশ ছেড়েছে। খালেদা জিয়া কোন অপকর্ম করেন নাই, এত নির্যাতন এতদিন কারারুদ্ধ করার পরও উনি বলেছেন আমি আমার দেশের মানুষকে ছেড়ে যাব না। আমরা সেই দল করি, আমরা জিয়াউর রহমানের দল করি, আমরা খালেদা জিয়ার রাজনীতি করি, আমরা তারেক রহমানের রাজনীতি করি। আজকের নেতা যিনি এখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন, ওনাকে আমি বলবো এই দুঃসময়ে বাধা ইন্ডিয়ানের মানুষ আপনাকে যেভাবে মূল্যায়িত করেছে, আপনি কোনদিন এই বাধা ইন্ডিয়ানের মানুষের এই অবদানকে ভুলতে পারবেন না। আপনি আগামী দিনে দানের শীষ নিয়ে আসেন, আমরা সকলে চাই আসেন বা নাই আসেন, যতদিন আপনি বেঁচে থাকবেন এই বাধা ইন্ডিয়ানের মানুষের পাশে থাকবেন, এটা আপনি আজকে কোথা দিয়ে যাবেন বাধা ইন্ডিয়ানের মানুষের সম্মুখে। উপস্থিতি, আমার বিশ্বাস আমাদের এই নেতা যেভাবে অতীতে ছিলেন আগামী দিনেও সেই একই রকম ভাবে আপনাদের পাশে থাকবেন। আমি বক্তব্য দীর্ঘায়িত বেশি করব না, এখানে উনাদের কাছ থেকে মূল্যবান বক্তব্য শুনবেন, যেহেতু মূল ব্যক্তি হচ্ছেন উনি, উনাকে নিয়ে আমরা আগামী দিনে স্বপ্ন দেখছি, তাই উনার বক্তব্যটাই সবচেয়ে মূল্যবান বক্তব্য। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি আমার বিএনপি পরিবারের যুবদল, বিশেষ করে যুবদলের সর্বস্তরের নেতৃবৃন্দকে বলবো, আমার নেতা তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন, যে 31 বার আহ্বান করেছেন, সেটা বাস্তবায়নের জন্য আপনারা মানুষের পাশে থেকে মানুষের কল্যাণে কাজ করুন, মানুষের মন জয় করুন। ইনশাআল্লাহ আগামীতে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সরকার গঠিত হবে, এই আশায় প্রত্যাশা রেখে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ সবাই।